নন্টে সব বস সব 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 আচ্ছা রসাই এইস আই ভারি সে ভি ভি আচ্ছা টান আর এ রসাই ডা দন্ত স এস 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 ওই তাতে তাতে হাই মুস এই আই তাতে আই পারি তাতে গোসল করবো রে গোসল করবো না আচ্ছা ঠিক আছে বুঝছি না আচ্ছা আচ্ছা আর জ্বালা করতো যেটা পানি খাই দে আপনি ভালো আছেন মেম্বার সাহেব? জি আলহামদুলিল্লাহ। তো আপনি মিটিং এর কথা শুনছেন তো? হ্যাঁ, খুব ভালো উদ্যোগ। এই রোগ কিভাবে রোধ করা যায় তা সবার জানা দরকার। আমি নামাজ শেষে সব মুসল্লিদেরকে মিটিং এ উপস্থিত থাকতে বলে দেব মনে। হ্যাঁ, আপনি বললে সবাই আসবে, খুব ভালো হয়। ঠিক আছে হুজুর, আমার আবার গঞ্জে কাম আছে, আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সি 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 সি, গ্রামের মানুষের হায়া লজ্জা সব শেষ হয়ে গেল রে। আর কি এত ডরনা কে তুজে প্যার। এই বেটা, এই চশমা সই দে আসস কা, আমদারে আসতে দাস না, চশমা কল। সাসি চাষি কিন্তু ঠিকই কইছে, আমার মনে হয় আমাকে মিটিংয়ে যাওয়া উচিত, কারণ জানি রাখা তো কোনো অপরাধ না। দেখা গেল আমাদের নিজের দরকার হয়েছে, তখন কাজে দিব। কি করতেছিস না? ঠিক আছে চল লং যাই। আচ্ছা, আমি শুনেছি আপনাদের গ্রামে নাকি একজন এইডস রোগী আছে। জি স্যার, ওই তো ওই দূরে বসে আছেন মাসুম ভাই। সে কি, আপনি এত দূরে বসে আছেন কেন? আপনি আমার কাছে আসুন, কেউ একজন আমার পাশে একটি চেয়ার দিন তো, মাসুম সাহেব আমার পাশে বসবে। দেখুন, আপনারা কিন্তু একটা বড় ভুল করছেন সবাই মিলে। আচ্ছা, আমি মানছি যে মাসুম সাহেব একটা ভুল করেছিলেন এবং সেটা শাস্তি তো তিনি পাচ্ছেন নাকি। আচ্ছা, একটাবার ভেবে দেখুন তো, মাসুম সাহেব যে এইচআইভি পজিটিভ, এটা যদি উনি গোপন করতেন, সবাইকে না জানাতেন, তাহলে কি হতো? ডাক্তার সাহেব, ছয় মাস হয় আমার রক্তে এইচআইভি পজিটিভ ধরা পড়ছে। আমি এখন সুস্থ মানুষের মধ্যে চলাফেরা করতে পারি, আরও অনেক দিন পারবো। ব্যাপারটা আমি যদি না জানাইতাম তাহলে কেউ জানতো না। আমার বাবা মায় আমার বিয়ে ঠিক করে রাখছিল, কিন্তু একটি মেয়ের কথা চিন্তা করে এবং তার পেটের সন্তানের কথা চিন্তা করে আমি বিবাহ করি নাই। আপনি ঠিকই করেছেন। আচ্ছা, আমরা তো সবাই জানি এইডস একটা মরণ ব্যাধি, এর কোনো চিকিৎসা নেই। সুতরাং এইডস যেন আমাদের মাঝখানে ছড়িয়ে না পড়ে, আমাদের যেন এইচআইভি পজিটিভ না হয়, সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সে কারণেই এইচআইভি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আসুন, আজকে আমরা জানি এইডস কিভাবে ছড়ায় আর কিভাবে ছড়ায় না। এই দেখুন, এইডস যে কারো হতে পারে, বয়স এবং লিঙ্গভেদে যে কোনো মানুষের এইডস হতে পারে। এইডস কিভাবে ছড়ায়? এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির সাথে কন্ডম ব্যতীত যৌন মিলনের মাধ্যমে। এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, হৃৎপিণ্ড ইত্যাদি গ্রহণের মাধ্যমে। সংক্রমিত সূঁচ, সিরিঞ্জ ও ক্ষত সৃষ্টিকারী যন্ত্রপাতি যেমন ছুরি, খুর, কাঁচি, ব্লেড ইত্যাদি জীবাণুমুক্ত না করে ব্যবহার করলে।
নেশার জন্য এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সূঁচ সিরিঞ্জ ব্যবহার করলে আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় প্রসবের সময় অথবা প্রসবের পর বুকের দুধের মাধ্যমে সন্তান আক্রান্ত হতে পারে। আসুন জেনে নিই এইডস কিভাবে ছড়ায় না। এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তির সাথে ওঠা বসা করলে বা তাকে স্পর্শ করলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা থুথুর মাধ্যমে এইডস ছড়ায় না। মশামাছির মাধ্যমে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালা বাসন গ্লাস প্লেট ইত্যাদি ব্যবহার করলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পায়খানা বা ল্যাট্রিন ব্যবহার করলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির সাথে এক বিছানায় ঘুমালেও এইডস ছড়ায় না। এইডস প্রতিরোধের উপায়: যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা, যৌন মিলনের সময় নিয়মিত ও সঠিকভাবে কন্ডোম ব্যবহার করা, পেশাদার রক্তদাতার রক্ত জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষা করে রক্ত গ্রহণ করা উচিত, একবার ব্যবহার করা যায় এমন জীবাণুমুক্ত সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার করা, যৌন রোগ থাকলে দ্রুত চিকিৎসা করা, যৌন রোগের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই একসঙ্গে চিকিৎসা গ্রহণ করা, যৌন রোগের লক্ষণ সম্পর্কে জানা, আক্রান্ত অবস্থায় স্বামী স্ত্রী আলোচনা করে গর্ভধারণের সিদ্ধান্ত নেয়া। অনিরাপদ দৈহিক মিলনের কারণেই এইডস বেশি ছড়ায়, এই কথাটা আমাদের যুব সমাজের প্রত্যেকের মনে রাখাটা খুবই জরুরি। আমাদের পবিত্র ধর্মে বিয়ার আগে কারো সাথে দৈহিক মিলন নিষিদ্ধ, এই গুণার জন্য কঠিন শাস্তি হইব। আসলে ধর্মীয় নিয়ম যদি সবাই মাইন্য চলি, তাইলে এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। হুজুর ঠিকই বলেছেন, আমি যতটুকু জানি প্রত্যেকটা ধর্মে সুস্পষ্টভাবে বলা হয়েছে বিয়ের আগে অবৈধভাবে দৈহিক মিলন চলবে না। আমরা যার যার ধর্ম সুন্দরভাবে মানা উচিত। ডাক্তার সাহেব সুস্পষ্টভাবে বলেছেন, যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আমরা ভালো করে মনে রাখব এবং মেনে চলব, এবং মেনে চলব। আপনারা মনে থাকবে, যাও বলেন, মেনে চলবেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।